এই যে দেখেন, এই যে কাঁচা কলা আমার ছেলে আজকে বাজার থেকে আনেছে। কাঁচা কলাটা দিয়ে আজকে আমি বড়া করবো, সিদ্ধ করে বড়া করবো, কইরে আর করে ঝুলান দেখ কেলন আপনারা। এখন আলুটা আমি অল্প একটু বয়াল করে লই, আলুটা একটু বয়াল কইরা এই যে দেখেন আলুটারে কাইটা ধরে দেখেন এই যে দেখেছেন এই যে কাঁচা কলাটা যে আলু জলটা মেঝে একটু হলুদ দিয়ে দিতি, যে কাঁচা কলাটা ভয়েল করলে কালার না হয়, এটার লগে আলুটা একটু সিদ্ধ দিয়ে দিছি, এরপরে কাঁচা কলাটা একটু বয়েল করে লেছি, সিদ্ধটা হবে যে কালার না হয়। অল্প ডাকিয়া দিলাম দেখেন, এই যে কাঁচা কলাটা দিয়ে দিলাম, একটু বয়া লইলে নামাই দিব। আমি কিভাবে করছি আপনারা এটা দেখ গেল, এই যে আবার ডাকিয়া দিলাম আবার দেখে দিলাম, এখন একটুখানি চাউল একটু ডাল বাইকটা বড়াটা লেগে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ঢাকনা উতলা করে দিয়ে দিচ্ছি, এখন এটা আমি নামাই দিব। আমি কিভাবে করছি এটা আপনারা দেখবেন মন দিয়া, আপনারা মন গেলে এমতরো বানাইয়া খাইয়া দেখবেন, দেখিয়া খাইয়া ভালো হইলে ভালোবাসা দিয়ে। এই যে ওখানে আলুটা ভাজতেছি, আলুটা এই যে দেখেন তেজপাতা ধনিয়া অল্প জিরা অল্প বাইজা দিয়েছি, এই দুটো অল্প বাইজা এটারে বাইজা, এরপরে আমি গুলো দিব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, অনলামাই দিচ্ছি। এই যে কড়াই গরম হয়ে গেছে না, অনলাইন তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি কিভাবে প্রচুর হলদি লবণ দিয়েছি, আপনারা একটু মনটা দেখেন। এই যে চাউলটা যে বাড়ছে এটা মিলাইতেছি, হলদি দিতেছি, একটু লবণ দিতে দিয়ে এটুকু মাখে মাখতে একবারে বড়াটা বাজুন আপনারা দেখেন।
নিচে আলুটা রাখবো। এই যে কাঁচা কলাটা দেখেন আমি কিভাবে কেটে লইতেছি, হাতে টিপটা ভাঙ্গে লইতেছি। এইটা আমি এই যে চালের গুঁড়া ফেসে লইছি যে বাইকটা, ডাইলে আর চালের ইয়া বাইকটা এই যে মিলাইয়া এরপরে বড়াটা বাঁধবো। আপনারা দেখেন একটু নিমক দিলাম, একটু হলুদ দিলাম, দেখেন কি মিলাইতেছি। দেখেন আপনারা এই যে দেখেন এই চালের গুঁড়া ডাইলের কাছে এটা সব দিয়া মিলাইয়া ফিটতে লেছি। এই দেখেন মাইকা লইছি, দেখতে লোক কিভাবে মাখতেছি। কাঁচা কলা, চালের গুঁড়ি, ডাল দিয়াই ধরে ফেসা লইছি আমি। এই যে বৌমায় আমার মশলাটা ফেসা দিতেছে, আমি টাইলটা বাইজে দিয়ে দিছি। এখন বৌমারে কইছি এটা বাইজে দিতে মশলাটা। তো মশলাটা বাটা হয়ে গেলে আমি এখান থেকে বড়াটা বাইজে লই কিভাবে বাজি আপনারা দেখবেন। এই যে বড়াটা হয়ে গেছে, এই যে দেখেন আলুটা হয়ে গেছে। এই যে দেখেন কিভাবে ভাজি বড়াটা দেখেন। এই যে দেখেন বড়া হয়ে গেছে, এখন লামাই দিচ্ছি। এখন একটু তেল দিয়ে এই যে অল্প বগা জিরা দিয়ে দিচ্ছি আর একটু কালি জিরাও দিব। তখন সোমবারে আমি মশলাটা ছেড়ে দিব। এই যে দেখেন এই যে মশলাটা দিয়ে দিছি, মশলাটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি একটু জল দিয়ে দিব। এই যে দেখেন কতটুকু লবণ দিই, এই যে দেখেন কতটুকু হলুদ দিচ্ছি। এই যে এখন মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি যে দিয়ে দিব। আপনারা দেখেন কিভাবে দেখতে কি ভাল লাগছে, দেখেন কেরম লাগতেছে। মশলা দিয়া কষাইয়া এরপরে একটু আমি জল দিয়ে দিব। এই যে দেখেন জল দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন এখন এটা আমি লামাই দিচ্ছি।
হয়ে গেছে, লামাই দিচ্ছি। আপনারা দেখছেন মানে কালারটা কেমন সুন্দর হয়েছে।